হে গাইজ, মই বিতুপন গগৈ। মই তোমালোক সকলোকে আমাৰ এই ইউটিউব চেনেল অসমীয়া শ্ৰেণীকোঠালৈ স্বাগতম জনাইছোঁ। আজি আমি এই ইউটিউব চেনেলত ক্লাছ ইলেভেনৰ ফিজিক্সৰ চেপ্টাৰ নাম্বাৰ 5 লজ অফ মোশনৰ ওপৰত ডিছকাছ কৰিম। ঠিক আছে, আমি যোৱা ভিডিঅ'ত কি ডিছকাছ কৰিলোঁ, আমি এলিভেটৰ প্ৰব্লেমৰ ওপৰত চালোঁ, হয়নে? তোমালোকে চালা নাই ভিডিঅ'টো, যদি চোৱা নাই চাবা এবাৰ। আজি আমি কি কৰিম, চিউডো ফৰ্চৰ আমি কিছুমান প্ৰব্লেম চাম, হ'ব? এতিয়া চাই লওঁ আমাৰ প্ৰথম প্ৰব্লেমটো কি দিছে, যে কি কৈছে আমাক। এ পাৰ্টিকুল শ্লাইডছ ডাউন এ স্মুথ ইনক্লাইন প্লেন অফ এলিভেশ্যন থিটা ফিক্সড ইন এন এলিভেটৰ গোয়িং আপ উইথ এন এক্সেলেৰেশ্যন এ নট এজ শ্বোন ইন ফিগাৰ। মানে কি হৈছে, ইয়াত আমাৰ এলিভেটৰ আছে বা কি লিফ্ট আছে, ইয়াত কি হৈছে আমাৰ তাৰ ভিতৰত এখন ইনক্লাইন প্লেন আছে বুলি কৈছে, আৰু সেই ইনক্লাইন প্লেনখনে এই ইয়াৰ এলিভেটৰটো চাৰ্ফেচৰ লগত কি কৈছে, থিটা এংগুল কৰিছে বুলি কৈছে, আৰু কি কৈছে আমাৰ এই এলিভেটৰটো এ নট এক্সেলেৰেশ্যন হোৱাত ওপৰলৈ গৈ আছে বুলি কৈছে, হ'ল? তাৰপিছত কি কৈছে আমাৰ, দি বেছ অফ দি ইনক্লাইন হেজ এ লেংথ এল। মানে কি কৈছে আমাৰ, এই যিখন ইনক্লাইন প্লেন তাৰ আমাৰ বেছটোৰ লেংথটো কিমান বুলি কৈছে, এল বুলি কৈছে। মানে কি আমাৰ এলিভেটৰ এই চাৰ্ভিচখনৰ লেংথটো কিমান বুলি কৈছে, এল বুলি কৈছে। এতিয়া কি কৈছে আমাৰ, ফাইণ্ড দি টাইম টেকেন বাই দি পাৰ্টিকুল টু ৰিচ দ্য বটম। এতিয়া আমাৰ এই পাৰ্টিকুলটো এই বটম মানে কি এই এডোখৰ পাবলৈ, একদম মূৰ পাবলৈ ইয়াত কিমানটো টাইম লাগিব সুধিছে। ঠিক আছে, একদম তল পাবলৈ, তল পাবলৈ হ'ল। এতিয়া লিখি লওঁ চলিউশ্যন, এতিয়া কি হ'ব, যিহেতু কি হৈছে আমাৰ এই এলিভেটৰটো এ নট এক্সিলেশ্যন হোৱাত ওপৰলৈ গৈছে, মানে কি ই আমাৰ নন ইনাৰ্চিয়েল ফ্ৰেমত আহিছে, আৰু নন ইনাৰ্চিয়েল ফ্ৰেমত আহিলে আমি কি লগাব পাৰিম, যে চিউডো ফৰ্চ লগাব পাৰিম, হয়নে? আৰু সেইকাৰণে কি কৰিম, ইয়াত আমি অবজাৰ্ভাৰজন কি কৰিম, যে ভিতৰৰ পৰা ল'ম। ঠিক আছে, আমি ভিতৰত লৈ লওঁ অবজাৰ্ভাৰজন, ইয়াত কেমেৰা বুলি লৈ লৈছোঁ, এইটো অবজাৰ্ভাৰ। মানে কি ভিতৰত ল'লে অবজাৰ্ভাৰজন তেতিয়া আমাৰ কৰিবলৈ সুবিধা হ'ব, হ'ল? এতিয়া আমি প্ৰথমতে কি কৰিম, এই অবজাৰ্ভাৰজনৰ কাৰণে আমি এই ইয়াৰ ফ্ৰী বডি ডায়েগ্ৰামটো ড্ৰ কৰিম। ঠিক আছে, এটা আমি কি কৰিম, ফ্ৰী বডি ডায়েগ্ৰামটো যদি ড্ৰ কৰোঁ, কি আহিব আমাৰ, এনেকৈ ইনক্লাইন প্লেনখন আছে, এইটো হৈছে কি আমাৰ এংগুল থিটা, হ'ল? এইটো আমাৰ কি আছে, আমাৰ বডিটো হ'ল, বা পাৰ্টিকুল বুলি কৈছে ইয়াত, বডি হ'ল বা বক্স। এতিয়া কি হ'ব আমাৰ, এই বক্সটো কি হ'ব, এটা আমাৰ যিহেতু মাছ থাকিব, সেইকাৰণে কি হ'ব, তাক আৰ্থে, তাৰ মাছ থকাৰ কাৰণে আৰ্থে কি হ'ব, নিজৰ ফালে এটা ফৰ্চৰ টেন থাকিব, তাক আমি কি বুলি কওঁ, ৱেইট বুলি কওঁ। আৰু সেইকাৰণে কি হ'ব আমাৰ, তললৈ কি আহিব, যে এম জি আহিব, এম জি হ'ল। আৰু কি হ'ব, যিহেতু কি আছে আমাৰ এই এইটো কি আছে, নন ইনাৰ্চিয়েল ফ্ৰেমত আছে, মানে কি অবজাৰ্ভাৰজনে দেখা নাই আমাৰ এলিভেটৰটো ওপৰলৈ গৈছে নে তললৈ গৈছে, সেইকাৰণে আমি ইয়াত কি ক'ব লাগিব, ইয়াত আমাৰ নিউটন ল'টো ভেলিড হ'বলৈ হ'লে ইয়াত আমি চিউডো ফৰ্চ লগাব লাগিব। সেইকাৰণে যদি আমি কি কৰোঁ, ইয়াত চিউডো ফৰ্চটো লগাওঁ, তেতিয়া কি হ'ব আমাৰ, ইয়াৰ এই এলিভেটৰটো এক্সিলেশ্যনটো ওপৰলৈ আছে, চিউডো ফৰ্চ আমি ক'ত লগাব লাগিব, এই ব্লকটোত তললৈ লগাব লাগিব, কাৰণ কেলে ইয়াৰ এক্সিলেশ্যনটো ওপৰলৈ আছে। সেইকাৰণে কি কৰোঁ, আমি এই ব্লকটোত যিটো আমাৰ চিউডো ফৰ্চ হ'ব, সেইটোক আমি কি কৰিম, তললৈ লগাম, হ'ল? ইমানলৈকে ঠিক আছে, সেইকাৰণে কি হ'ব, ইয়াত আমাৰ একেলগে কি হ'ব, চিউডো ফৰ্চ আহিব তললৈ, এম এ নট, হ'ল? এটা আমি কাম কৰোঁ, দুইটা আমি ইয়াত এড কৰি দিওঁ, ঠিক আছে, এইটো আমি বেলেগ বেলেগকে হেৰি নাৰাখোঁ। এক যদি কি কৰা, এড কৰিলে কি আহিব আমাৰ, যে এম জি প্লাছ এম এনত আহিব নে, আহিব, হয়নে? মই তোমালোকক এইখিনি কেনেকৈ ৰিজল্ভ কৰিম ফেব্ৰুৱাৰী ডায়গ্ৰাম আঁকিবা, সেইটো বুজাই থৈছিলোঁ, ইয়াৰ আগৰ ভিডিঅ'বোৰ চাবা তোমালোকে, ঠিক আছে? এইদৰে এইফালে কি আহিব আমাৰ, যে এম জি প্লাছ এম এনত, হয়নে? যিহেতু কি আছে আমাৰ, ৱেইটটো তললৈ আহিব, লগতে কি আছে আমাৰ, ইয়াৰ যিহেতু এক্সিলেশ্যনটো ওপৰলৈ আছে, সেইকাৰণে কি ইয়াৰ কাৰণে আমি চিউডো ফৰ্চটো কি কৰিলোঁ, তললৈ ল'ব লাগিব, কাৰণ কেলৈ আমি ইয়াত চিউডো ফৰ্চ কেলৈ লৈছোঁ, আমাৰ অবজাৰ্ভাৰজন আমি এই এলিভেটৰৰ ভিতৰত লৈছোঁ, আৰু আমাৰ এলিভেটৰটো কি আছে, এ নট এক্সিলেশ্যনৰ ওপৰলৈ গৈ আছে, মানে কি নন ইনাৰ্চিয়েল ফ্ৰেমত আছে, সেইকাৰণে আমি কি কৰিব লাগিব, ইয়াত এই চিউডো ফৰ্চটো ল'ব লাগিব, ল'লোঁ, ঠিক আছে? এতিয়া কি হ'ব, এইটো যদি আমাৰ এংগুল থিটা হয়, তেতিয়া কি হ'ব আমাৰ, ইয়াত যদি এনেকৈ 90 ডিগ্ৰী এটা লাগোঁ, কি হ'ব আমাৰ, এই এংগুলটো থিটা হ'ব, হয়নে? এইটো যদি এংগুল থিতা হয়, তেতিয়া কি হ'ব আমাৰ, ইয়াৰ কছ থিতা কম্পনটো আমাৰ এইফালে আহিব। এটা কাম কৰোঁ, এইটো এম জি প্লাছ এনত বুলি লিখিব পাৰিম, হয়নে? সেইকাৰণে কি হ'ব আমাৰ, ইয়াত এম জি প্লাছ এনত, এইফালে যদি থিতা এংগুল আছে, সেইকাৰণে কি হ'ব, কছ থিতা কম্পনটো আহে। আমি জানো যে কি, কোনোবা এটা ভেক্টৰে যিফালে কি হয় আমাৰ, থিতা এংগুল কৰি থাকিব, তাৰ আমাৰ কি হ'ব, ভেক্টৰটো কছ থিতা কম্পনটো আহিব, আৰু তাৰ 90 ডিগ্ৰীকৈ পাৰপেণ্ডিকুলাৰলি কি আহিব আমাৰ, চাইন থিটা কম্পনেণ্ট আহে। সেইকাৰণে কি হ'ব আমাৰ, ইয়াৰ 90 ডিগ্ৰীকৈ পাৰপেণ্ডিকুলাৰলি চাইন থিটা কম্পনেণ্ট আহিব, হয়নে? তোমালোকক মই এইখিনি বুজাই থৈছিলোঁ আগৰ ভিডিঅ'ত, এই চেপ্টাৰটোত চাবা, তাত ইয়াত কি হ'ব আমাৰ, চাইন থিটা কম্পনেণ্ট হ'ল। ইয়াত আমি কি কৰিলোঁ, ৰিজল্ভ কৰিলোঁ, হ'ল? ইমানলৈকে ঠিক আছে। এতিয়া কি হ'ব আমাৰ, যে আমি কি ফাইণ্ড কৰিব লাগে, যে আমাৰ এই পাৰ্টিকুলটো আমাৰ এই বটম মানে কি এই তলৈ পাবলৈ কিমানটো আমাৰ টাইম লাগিলে, হ'ল? আৰু এতিয়া কি হৈছে আমাৰ, চোৱা,
এতিয়া আমাৰ ইয়াত কি হয় এই এই ফোর্সৰ এই সাইন থিটা কম্পনটো কাৰণে কি হ'ব আমাৰ এই ব্লকটো তললে হ'ব হল এটা যেহেতু কি আছে আমাৰ এই সাইন থিটা কম্পনটো কাৰণে ব্লকটো তললে হ'ব মানে কি এটো হৈছে যদি ফোর্স হয় আমি কি কৰো যেতিয়া আমি ইয়াত কি কৰো ফ্রি বডি ডায়াগ্রাম ড্ৰ কৰো তাৰ যদি আমি কি কৰো এক্সপ্ৰেচনটো লিখো তেতিয়া আমি কি লিখিব লাগে যে কি ফোর্স ইকুৱেল টু মাস ইনটু এক্সিলারেশন ফৰ্মত লিখিব লাগে ইয়াত আমাৰ ফোর্স কি হৈছে সোৱা এটো হৈছে আৰু সেইকাৰণে আমি ইকুৱেল টু আমি কি লিখিব লাগিব মাস ইনটু এক্সিলারেশন লিখিব লাগিব সেইকাৰণে লিখি দিয়া তোমালোকে ইয়াৰ যিটো এক্সপ্ৰেচন হ'ব কি হ'ব আমাৰ এম জি প্লাছ এ নট সাইন থিটা ইকুৱেল টু কি হ'ব আমাৰ এম এ এই কথাটো বুজি পালনে মানে কি হ'ব এইটো অবজাৰ্ভাৰজনে চাইছে অবজাৰ্ভাৰজনৰ কাৰণে আমাৰ যিটো ফ্ৰী বডি ডায়াগ্ৰাম হ'ব সেই ব্লকটোৰ সেইটো আমি ইয়াত ৰাখিলোঁ এতিয়া কি হ'ব আমি জানো যে কি আমাৰ এই সাইন থিটা কম্পনটোৰ কাৰণে আমাৰ এই কোনোবা এটা ব্লক কি হয় এনেকৈ তললৈ আহে এইটো কি হ'ব আমাৰ সেইকাৰণে ইয়াৰ এইটো ক্ষেত্ৰত ফ'ৰ্চ হিচাপে বিহেভ কৰিব এতিয়া আমি জানো যে কি ফ'ৰ্চ ইকুৱেলটো কি হয় মাছ ইনটো এক্সিলেশ্যন আহে সেইকাৰণে কি লিখিছোঁ আমি ইয়াত ফ'ৰ্চ ইকুৱেলটো মাছ ইনটো আমি এক্সিলেশ্যনটো মানে কি এই ফ'ৰ্চটোৰ কাৰণে যিটো আমাৰ এক্সিলেশ্যন হ'ব সেইটো আমি এ বুলি ধৰি লৈছোঁ ঠিক আছে মানে কি হ'ব এইটো এক্সিলেশ্যনৰ কাৰণে কি হ'ব ই তললৈ আহিব মানে কি এইটো ফ'ৰ্চৰ কাৰণে কি হ'ব ই তললৈ আহিব হ'ল সেইকাৰণে কি হ'ব ইয়াত আমি যদি কি কৰোঁ এম এম কেইটা যদি কেনচেল কৰি দিওঁ কি হ'ব আমাৰ যে এই কলটো মানে কি এই এক্সিলেশ্যন কলটো কিমান আহিব আমাৰ জি প্লাছ এ নট সাইন থিটা মানে আমি কি দেখিলোঁ এতিয়া আমাৰ এই এক্সিলেশ্যনৰ এটা নিৰ্দিষ্ট ভেলু আছে মানে কি হৈছে ইয়াত আমাৰ এক্সিলেশ্যনটো কনষ্টেণ্ট হৈছে আৰু যদি আমাৰ এক্সিলেশ্যনটো কনষ্টেণ্ট হয় আমি কি কৰিব পাৰোঁ যে কাইনেমেটিক ইকুৱেশ্যন লগাব পাৰোঁ সেইকাৰণে আমি ইয়াত কি কৰিম কাইনেমেটিক ইকুৱেশ্যন লগাই দিম কিহৰ কাৰণে আমি টাইমটো ফাইন কৰিবলৈ হ'ল এইটো আমাৰ কি হ'ল এক্সিলেশ্যনৰ ভেলুটো আমি পাই গ'লোঁ এতিয়া তোমালোকে লিখা যে কি ইউজিং কাইনেমেটিক ইকুৱেশ্যন বুলি ইউজিং কাইনেমেটিক কাইনেমেটিক ইকুৱেশ্যন আমি কি ইউজ কৰিম যে এছ ইকুৱেল টু ইউ টি প্লাছ হাফ অফ এ টি স্কুৱাৰ হ'ল এতিয়া কি হ'ব সেইকাৰণে আমাৰ ইয়াত চোৱা এছ মানে কি আছিলে ডিছপ্লেচমেণ্ট আছিলে এতিয়া ডিছপ্লেচমেণ্ট কি হ'ব ডিছপ্লেচমেণ্টটো কি হ'ব আমাৰ এই যিখন আমাৰ ইনক্লাইন প্লেন হ'ব এই ইয়াৰ পৰা যিহেতু আমি ব্লকটো আহিছে ক'লে এই ইয়ালৈ তললৈকে আহিছে আৰু ইয়াৰ পৰা ইয়ালৈ যে আমি যদি ডিছপ্লেচমেণ্টটো লিখিবলৈ হয় আমি কি কৰিব লাগিব ইয়াৰ পৰা আমি উলিয়াই ল'ব লাগিব হয় ডিছপ্লেচমেণ্টটো কি হ'ব চোৱা আমি কিহৰ ভেলু জানো এইডোখৰ ভেলুটো জানো উলিয়াব লাগে কি এইটো মানে কি আমি বেছৰ ভেলুটো জানো এইটো যদি আমি ৰাইট এংগুল ট্ৰাইংগুল হয় এইটো কি আছে এইটো 90 ডিগ্ৰী হিচাপে বিহেভ কৰিছে ৰাইট এংগুল ট্ৰাইংগুল এতিয়া যদি কি হয় আমাৰ ইয়াৰ এই বেছটো যদি এল হয় আৰু আমি উলিয়াব লাগে কি হাইপটেনিউজটো উলিয়াব লাগে এতিয়া সেইকাৰণে আমি কি ইউজ কৰিম বেছ ডিভাইডেড বাই হাইপটেনিউজ আমি জানো যে কি কষ্টিতা হয় সেইকাৰণে ইয়াত কি আহিব আমাৰ চোৱা এই ভেলুটো মানে কি হ'ব এই আমাৰ হাইপটেনিউজটো যদি উলিয়াব লাগে কষ্টিতা ইকুৱেলটো কি হয় আমাৰ যে বেছ ডিভাইডেড বাই কি হয় হাইপটেনিউজহে এতিয়া আমি কিহৰ ভেলু জানো বেছৰ ভেলু জানো উলিয়াব লাগে কি হাইপটেনিউজ সেইকাৰণে কি হ'ব এইচ ইকুৱেল টু বি ডিভাইডেড বাই কছ থিটা আৰু বি ভেলুটো কিমান বেছ হৈছে আমাৰ এল সেইকাৰণে কি কৰিম আমি এই বেছৰ জেগাত এল বহাই দিম সেইকাৰণে কি হ'ব আমাৰ ইয়াত যিটো ডিছপ্লেচমেণ্ট হ'ব সেইটো ক'ৰ পৰা ক'লৈ হ'ব ইয়াৰ পৰা ইয়ালৈ হ'ব ডিছপ্লেচমেণ্টটো সেইকাৰণে ইয়াত আমাৰ কি বহিব যে এল ডিভাইডেড বাই কছ থিটা বহিব ঠিক আছে ইমানলৈকে বুজি পালা বহাই দিয়া এল ডিভাইডেড বাই কছ থিটা বহাই দিয়া ইকুৱেল টু ইউ টি এতিয়া কি হ'ব ইয়াৰ পৰা কি হৈছিলে এনেকৈ ইনক্লাইন পেনখন তললৈ আহিছিলে এতিয়া ইয়াত ইনিচিয়েল ভেলুচিটি কি হ'ব জিৰ' হ'ব কাৰণ কেলৈ আমাৰ ইনক্লাইন পেনখন এনেকৈ ৰাখি দিয়াৰ পিছত এনেকৈ গুচি আহিছিলে দেখিছানে আমাৰ স্মুথ বুলি কৈছে ইয়াত কোনো ফ্ৰিকশ্যন নাই স্মুথ মানে কি ইয়াত যদি আমি বস্তু থৈ দিওঁ যদি এইটো কি হ'ব তললৈ গুচি আহিব সেইকাৰণে কি হ'ব ইয়াত আমাৰ ইউ জেগাত কি হ'ব জিৰ' আহিব জিৰ' ইনটু টি প্লাছ হাফ অফ এ টি স্কুৱাৰ এতিয়া এই ভেলুটো কিমান পাইছিলোঁ আমি এইটো পাইছিলোঁ বহাই দিয়া জি প্লাছ এ নট সাইন থিটা আৰু লগতে কি আছে টি স্কুৱাৰ আছে এতিয়া আমি উলিয়াব লাগে টি ভেলুটো উলিয়াব লাগে সেইকাৰণে কি কৰিম আমি এটা কাম কৰোঁ এইখিনি ইয়াৰ ফেল লিখি দিওঁ এডোখৰ মোহাৰি দিছোঁ দেই এতিয়া যদি আমি এইখিনি এফেল লিখোঁ কি হ'ব আমাৰ ভেলুটো যে এল ডিভাইডেড বাই কি হ'ব কছ থিটা ইকুৱেল টু হাফ অফ জি প্লাছ এ নট সাইন থিটা টি স্কুৱাৰ এতিয়া আমি কি কৰিব লাগে টি স্কুৱাৰ ভেলুটো উলিয়াব লাগে এতিয়া টি স্কুৱাৰ ভেলুটো উলিয়াব লাগে আমি কি কৰিম টি স্কুৱাৰটো এফেল ৰাখিম বাকীখিনি আমি এফেল লৈ গুচি যাম টি স্কুৱাৰ ইকুৱেল টু টুটোটো কি তলত আছে এইফালে গ'লে কি ওপৰলৈ গুচি যাব সেইকাৰণে কি হ'ব আমাৰ টু এল ডিভাইডেড বাই এইখিনি এইখিনি কি আছে আমাৰ জি প্লাছ এ নট সাইন থিটাটো ওপৰত আছে সেইকাৰণে কি হ'ব এইটো তললৈ আহিব সেইকাৰণে কি হ'ব এতিয়া ইয়াত আমাৰ জি প্লাছ এ নট সাইন থিটা কছ থিটা এতিয়া যিহেতু টাইমটো উলিয়াব লাগে কি স্কুৱাৰটো যদি আমি এফেলোঁ কি হ'ব ৰুট অভাৰ গুচি আহিব সেইকাৰণে আমাৰ যিটো ভেলু হ'ব এইটো কিমান হ'ব আমাৰ টি ইকুৱেল টু ৰুট অভাৰ টু এল ডিভাইডেড বাই
জি প্লাস এনট সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা। আর এটা কি হব আমার যে টাইম টু, মানে কি হব আমার এই বডি টু, এই পার্টিকল টু ইয়ার পৰা ইয়ালে পাবলৈ আমার যে টাইম লাগিব, এই বর্তমানে কি তলি পাবলৈ যে আমার টাইম লাগিব, সেটা কি মান হব আমার রুট ওভার 12 ডিভাইডেড বাই জি প্লাস এনট সাইন থিটা কস থিটা হব। তোমালোকে এখানে পজ করে লিখি লওয়া, এটা হবো আনসার। ঠিক আছে, এটা আমি আরো একটা কোয়েশন চাম। এতিয়া চাই লো আমার কোয়েশনটা কি দিছে, যে কি কৈছে আমাক, এ পেন্ডুলাম ইজ হ্যাঙ্গিং ফ্রম দি সিলিং অফ এ কার হ্যাভিং এন এক্সেলারেশন এ নট উইথ রেসপেক্ট টু দি রোড। মানে কি হয়েছে, আমার এখন কার একটা রাস্তাত গৈছে বলে কৈছে, আর রাস্তাত গৈ থাকতে আমার কারখানার এক্সেলারেশন কিমান বলে কৈছে, এ নট বলে কৈছে। আর আমার এই কারখানার ভিতর কি হয়েছে, আমার কারখানার উপর সিলিংত একটা পেন্ডুলাম বান্ধি থোৱা আছে এডাল স্ট্রিংত। আর এটা কি কৈছে চোৱা, ফাইন দি এঙ্গুল মেড বাই দি স্ট্রিং উইথ দি ভার্টিকেল। এটা কি কব লাগিব আমি, এই ভার্টিকল ভার্টিকেলৰ লগত আমার এই পেন্ডুলামটো স্ট্রিংডালে যেটা আমার এঙ্গুল করব সেই এঙ্গুলটো আমি ফাইন করব লাগে। ঠিক আছে, এখানে তোমালোকে লিখি লওয়া সলিউশন। এটা কি হব আমার, যে আমার কারখন কি হয়েছে, এ নট এক্সেলারেশন হাত আগবাহিছে, মানে কি হয়েছে, ই আমার নন ইনার্শিয়াল ফ্রেমত আছে হল। আর যেটা আমার কি হয় নন ইনার্শিয়াল ফ্রেমর কথা হে আমি কি কব লাগে, যে সিউডো ফোর্সটা আমি কনসিডার করব লাগে। সেখানে আমি কি করি, এই কারখানার ভিতর আমি অবজার্ভারজন লৈ লম হব। সেখানে কি করি আমি কারখানার ভিতর এনেকা অবজার্ভার লৈ লম, অবজার্ভার হল। এটা কি হব, অবজার্ভারজনে কি দেখিব, যে গাড়িখন যেহেতু আমার গৈ আছে এ নট এক্সেলারেশন হয়, সেখানে কি হব আমার এই গাড়িখন এফালে গৈ থাকার কারণে এফালে কিছু একটা ফোর্স আহি, ফোর্স লাগিব পেন্ডুলামটোত, সেখানে কি হয়েছে আমার পেন্ডুলামটো এনেকৈ পিছলে যাব হল। এটা কি হব, যেতিয়া আমার এই এ নট এক্সেলারেশনত গৈ থাকিব, কি হব এটা আমার হেৰি এঙ্গুলত কি হব, আমার পেন্ডুলামটো এনেকৈ থাকিব, মানে কি ফোর্সটো পোৱাৰ কাৰণে কি হব, পেন্ডুলামটো এটা এম আৰ এঙ্গুল লব, আৰু সেই এঙ্গুলটো এই যেটো আমাৰ ভাৰ্টিকেল হব তাৰ লগত কিমান হব আমাক সুধিছে হল। সেইকাৰণে কি হব, যেতিয়া আমাৰ এই অবজাৰ্ভাৰজনে এই পেন্ডুলামটো দেখিব, তাৰ কাৰণে আমি কি কৰিব, প্ৰথমতে ফ্ৰী বডি ডায়াগ্ৰামটো ড্ৰ কৰিব লাগিব। যদি আমি কি কৰোঁ, ইয়াৰ কাৰণে ফ্ৰী বডি ডায়াগ্ৰামটো ড্ৰ কৰোঁ, কি হব, এইফালে আমাৰ পেন্ডুলাম হল, আর যেহেতু কি হয়েছে, ই স্ট্রিংত লাগি আছে, আর আমি জানো যে কি স্ট্রিংত আমি কি কব লাগে, সদায় টেনশন লব লাগে। আর আমি জানো যে কি এডাল এডাল স্ট্রিংত কি হয়, আমার এটা টেনশন হয়, যেহেতু ইয়াত কি হয়েছে আমার স্ট্রিং এডালেই হয়েছে, সেখানে ইয়াত কি কব লাগিব, টেনশনও এটাই লব লাগিব, এফালে টেনশন আহিব, একশন রিয়াকশন, এটা যদি একশন হয় রিয়াকশনটো কত থাকিব, ইয়াত থাকিব, সেখানে কি হলে টি আহিলে এটো কি হব, টি আহিব হল। ইমানলৈকে ঠিক আছে, তাৰপিছত কি হব, এটো যদি আমার এঙ্গুল থিতা হয় কি হব, এই ভার্টিকেল লগত এটা কি কব, এঙ্গুল থিতাই কৰিব, সেম এঙ্গুল হব, এটো হব কি থিতা হল। আর আমি জানো যে কি যিকোনো আমার ভেক্টরে কি কয়, যেফালে আমি থিতা এঙ্গুল করে থাকে সেফালে কি হয় ভেক্টরটো কস থিতা কম্পোনেন্ট আহে, আর সেখানে কি হব আমার এইফালে টেনশনের কি হব, কস থিতা কম্পোনেন্ট আহিব, এইফালে কি হব আমার টি কস থিতা হল। আর কি হব আমার এইফালে কি হব আমার পারপেন্ডিকুলারলি টি সাইন থিতা আহিব, টেনশনের সাইন থিতা কম্পোনেন্ট আহিব। আর ইয়াত কি হয়েছে চা, আমার গাড়িখন গৈছে এইফালে এক্সেলারেশন এ নট হয়, আমার অবজার্ভেশনটো দেখা নাই গাড়িখন কোন এক্সেলারেশনত গৈছে না, সেইকাৰণে কি হব আমার ইয়াত নিউটন লটো ভ্যালিড হবলৈ আমি কি কব লাগিব, ইয়ার অপোজিটত, মানে কি এইটো এক্সেলারেশনৰ অপোজিটত আমি কি লগাব লাগিব, সিউডো ফোর্স লগাব লাগিব। সেইকাৰণে কি হব আমার এই পেন্ডুলামটোত যেটো আমার সিউডো ফোর্স লাগিব, সেইটো কোনফালে আহিব, এইটো ডাইরেকশন লাগিব, এ নটটো এইফালে আছে, সেইকাৰণে কি সিউডো ফোর্সটো এইফালে আহিব। আর সিউডো ফোর্সটো কি হব এটা আমার, যে এম এ নট এক্সেলারেশন যেহেতু কি হয়েছে এ নট, সেখানে কি লিখছো আমি এ নট লিখছো, আর ইয়ার মাছটা আমি এম্বুল ধরল হল। ইমালে বুঝি পালা, এটা কি হয়েছে চা, আমার যেতিয়া কি হব গাড়িখন এটা এক্সেলারেশনে গৈ থাকিব, তেতিয়া কি হব আমার সেই এক্সেলারেশনটোত আমার এই যেটো পেন্ডুলাম থাকিব সেইটো কি হব এনেকে রেস্টত থাকিব, হয়নে, মানে কি হব এইফালে এটা ফোর্স পাই থাকিব, সেই ফোর্সটো সমান ফোর্স পাই থাকার কারণে কি হব, ই রেস্টত থাকিব, মানে কি হয় যেতিয়া গাড়িখনত তোমালোক গাড়িত গৈ থাকা, যেতিয়া আমার স্পীড আপ কৰি দিয়া, মানে কি এক্সেলারেশনটো বহাই দিয়ে, তেতিয়া কি হয় তোমালোকে অলপ বেকলে হাউলি যোৱা নাই, ঠিক তেনেকুৱা অবস্থা কথাটো হব, মানে মানে কি হব ইয়াত আমার এক্সেলারেশনটো বহাই দিছে, সেইকাৰণে কি হব আমার সেইটো এক্সেলারেশনৰ কাৰণে যিটো ফোর্স আহিব সেইটো কি হব এই পেন্ডুলামটোত লাগিব, আর সেই ফোর্সটোৰ কাৰণে কি হব আমার পেন্ডুলামটো এনেকৈ বেকা হয় রেস্টত থাকিব, ঠিক আছে। আর যেহেতু কি হয়েছে আমার পেন্ডুলামটো এনেকৈ রেস্টত থাকিব, তেতিয়া সেইকাৰণে কি হব আমার এইটো ক্ষেত্রত আমার টোটেল ফোর্স কি হব লাগিব, জিরো হব লাগিব, সেইকাৰণে কি হব আমার টোটেল ফোর্স যেতিয়া জিরো হব আমার এইটো রেস্টত থকা মানে কি ইকুইলিবিয়ামত থাকিব লাগিব, আর ইকুইলিবিয়ামত থাকিবলৈ হলে কি হব লাগিব, এইফালে কি আছে আমার চা কস এক্স এক্সিস, এইফালে আছে আমার ওয়াই এক্সিস, আর একটা বস্তু থাকি গল আমার ইয়ার কারণে কি আহিব,
ওয়েটটো আহিব নহয় ওয়েটটো তললে আহিব মানে কি হ'ব এই পেন্ডুলামটো এই ববটোৰ কাৰণে কি হ'ব আমাৰ ওয়েটটো এনেকৈ তললে আহিব এম জি হ'ল আৰু যিহেতু কি হৈছে ইয়াত আমাৰ এক্সিলেশ্যনটোৰ কাৰণে ই কি হৈছে এইফালে এটা ফ'ৰ্চ পোৱাৰ কাৰণে ই বেকা হৈ এনেকৈ ৰেষ্টত আছে সেইকাৰণে ইয়াত কি হ'ব লাগিব ৰেষ্টত মানে কি ইকুইলিয়ামত আছে আৰু ইকুইলিয়ামত থাকিলে কি হ'ব লাগিব আমাৰ এক্স এক্সিছৰ কম্পনেণ্টখিনি সমান হ'ব লাগিব আৰু কি ৱাই এক্সিছৰ কম্পনেণ্টখিনি সমান হ'ব লাগিব মানে কি হ'ব আমাৰ টোটেল ফ'ৰ্চ এলং এক্স এক্সিছ আৰু টোটেল ফ'ৰ্চ এলং ৱাই এক্সিছ কি হ'ব লাগিব আমাৰ জিৰ' হ'ব লাগিব সেইকাৰণে কি হ'ব আমাৰ টোটেল ফ'ৰ্চটো কি হ'ব আমাৰ জিৰ' হ'ব লাগিব টোটেল ফ'ৰ্চ মানে কি চামেশ্যন অফ এফ ইকুৱেল টু জিৰ' হ'ব লাগিব তেতিয়াহে কি হ'ব ৰেষ্টত থাকিব হ'ল আৰু সেইকাৰণে কি হ'ব আমাৰ এলং এক্স এক্সিছ আমাৰ কি হ'ব চামেশ্যন অফ এফ এক্স বুলি লিখিছোঁ ইকুৱেল টু এক্স এক্সিছটো হৈছে এইটো এতিয়া ইমান কি হ'ব টি চাইন থিটা ইকুৱেল টু কি হ'ব লাগিব আমাৰ এম এনত হ'ব লাগিব মানে কি ই ৰেষ্টত কেতিয়া থাকিব এইফালৰ ফ'ৰ্চটো আৰু এইফালৰ ফ'ৰ্চটো কি হ'বলৈ সমান হ'ব লাগিব তেতিয়াহে কি হ'ব ই ৰেষ্টত থাকিব আৰু এইফালৰ ফ'ৰ্চটো আৰু এইফালৰ ফ'ৰ্চটো সমান হ'ব লাগিব তেতিয়াহে কি হ'ব আমাৰ ই ৰেষ্টত থাকিব সেইকাৰণে কি হ'ব আমাৰ ৱাই এক্সিছটো কি হ'ব জেড টি কছ থিটা ইকুৱেল টু এম জি এই কথাটো বুজি পালানে কি হ'ল আমাৰ যে গাড়ীখন কি হৈছে আমাৰ এটা এক্সিলেশ্যনৰ এইফালে গৈ আছিলে হ'ল ইমানলৈকে এতিয়া এক্সিলেশ্যনত গৈ থকাৰ কাৰণে কি হ'ব তোমালোকে গাড়ীত গ'লে তোমালোকে ফিল কৰি চাই যেতিয়া এক্সিলেশ্যন কি স্পীডটো পটককৈ বঢ়াই দিয়ে কি হয় তোমালোকে এনেকৈ পিছলৈ হাউলি যোৱা ঠিক ইয়াত আমাৰ কি হ'ব এই পেণ্ডুলামটোৰ কাৰণে একেই হ'ব স্পীডটো বঢ়াই দিলে এটা এক্সিলেশ্যন দি দিলে সেইকাৰণে কি হ'ব এই বস্তুটো হাউলি যাব যিহেতু কি আছে আমাৰ স্পীডটো বঢ়াই দিলে ই বস্তু এনেকৈ হাউলি এনেকৈ থাকিব মানে কি এক্সিলেশ্যনত এফালে গৈ আছে ইয়াত আমাৰ ফ'ৰ্চটো পাই আছে সেইকাৰণে কি হ'ব ই এটা এংগুলত এনেকৈ থাকিব মানে কি এটা এংগুলত এইফালে ফ'ৰ্চ লাগি থাকিব এটা এংগুলত ই কি হ'ব এনেকৈ ৰৈ থাকিব এই অবজাৰ্ভাৰজনৰ কাৰণে সেইকাৰণে কি হ'ল আমি ইয়াত আমি ফ্ৰী বডি ডায়েগ্ৰামটো ড্ৰ কৰি ল'লোঁ এতিয়া কি হ'ব এইটো ৰেষ্টত কেতিয়া থাকিব যেতিয়া আমাৰ এই বস্তু ইকুইলিবাৰত থাকিব আৰু ইকুইলিবাৰত থাকিবলৈ হ'লে কি হ'ব লাগিব আমাৰ এইফালৰ ফ'ৰ্চটো এইফালৰ ফ'ৰ্চটো সমান হ'ব লাগিব আৰু এইফালৰ ফ'ৰ্চটো এইফালৰ ফ'ৰ্চটো সমান হ'ব লাগিব সেইকাৰণে আমি এলং এক্সটো কি লিখিছোঁ আমি টি চাইন থিটা ইকুৱেল টু এম এনত লিখিছোঁ আৰু এলং ৱাই ৱাইটো কি চাম আমাৰ এইটো এক্সিছ এলং ৱাইত কি লিখিছোঁ আমি টি কছ থিটা ইকুৱেল টু এম জি মানে কি হ'ব এইটো এইটো সমান হ'ব লাগিব আৰু এইটো এইটো সমান হ'লেহে এই বস্তুটো ৰেষ্টত থাকিব ৰৈ থাকিব মানে কি হ'ব এই অবজাৰ্ভাৰজনে ৰৈ থকা দেখিব হ'ল আৰু সেইকাৰণে কি হ'ব তোমালোকে এইখিনি কেলকুলেশ্যন কৰি দিয়া ডিভাইড কৰি দিয়া ডিভাইড কৰিলে কি হ'ব আমাৰ টি টি কেঞ্চেল গুচি যাব চাইন থিটা বাই কছ থিটা কিমান আহিব টেন থিটা আহিব টেন থিটা ইকুৱেল টু এইফালে এম এম কেঞ্চেল যাব আৰু থাকিব কি আমাৰ এ নট ডিভাইডেড বাই জি আহিব আৰু ইয়াৰ যিহেতু আমাৰ এংগুলটো দিছে আমাৰ এংগুলটো সেইকাৰণে কিমান আহিব যে থিটা ইকুৱেল টু টেন ইনভাৰ্চ এ নট ডিভাইডেড বাই জি হ'ল এইটোৱে কি হ'ব আমাৰ আনচাৰটো ঠিক আছে তোমালোকে পজ কৰি লিখি লোৱা তোমালোকে এটা কাম কৰিব পাৰা এইটো এক নম্বৰ ইকুৱেশ্যন এইটো দুই নম্বৰ ইকুৱেশ্যন দিব পাৰা ডিভাইডিং ওৱান বাই টু বুলি লিখিব পাৰা হ'ল তাৰপিছত এইখিনি কৰি দিবা হ'ব তেনেহ'লে আজিলৈ ভিডিঅ'টো ইমানতে সমাপ্ত কৰিছোঁ যদি তোমালোকৰ ভিডিঅ'টো ভাল লাগিল ভিডিঅ'টো লাইক কৰিবা আৰু লগৰ বন্ধু বান্ধৱীসকলৰ লগত ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিবা যাতে তেওঁলোকৰ ভিডিঅ'টোৰ পৰা উপকৃত হয় আৰু তোমালোক যদি চেনেলটো নতুনকৈ আহিছে তেন্তে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু তাৰ কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিবা যাতে এই চেনেলত যেতিয়া নতুন ভিডিঅ' আপলোড কৰা হ'ব তেতিয়া তাৰ তোমালোকে ন'টিফিকেশ্যন পাই যোৱা আৰু তোমালোকে মোক কমেণ্ট কৰি জনাবলৈ তোমালোকে আজি এই কুৱেশ্যন দুটা বুজি পালানে ঠিক আছে তেনেহ'লে আজিলৈ ভিডিঅ'টো ইমানতে সমাপ্ত কৰিছোঁ বাই এণ্ড টেক কেয়াৰ।